परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रे रातुल चरण जानाय आमार शतकोटि प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। लाख धान्दाय मनटी व्यस्त इष्ट धान्दाय बइलिना, तबुओ चाष विधिर दया मतिच्छन्न बुझलिना। आमादेर ई मन लाख धान्दाय व्यस्त थाके, सब समय किछु ना किछु कामना करते थाके, मनेर मध्ये बासना जेन सब समय लेगेई थाके। যখন আমরা কোনো কিছু চাই এবং সেটি যখন পেয়ে যাই তো আমাদের মন উৎফুল্ল হয়, কিন্তু যখন সেটি চেয়েও পায় না তখন কিন্তু আমাদের মন ভারাক্রান্ত হয়, দুঃখ কষ্ট মনের মধ্যে ভর করে। তখনই আমরা কিন্তু আমাদের মনকে আর সংযত করতে পারি না। আমরা এই জগৎ সংসারে অনেক কিছু চেয়ে বসি, আমাদের চাওয়ার যেন কোনো আর শেষ হয় না। আজকের দিনে আমরা একটি বিশেষ কর্ম যথাযথভাবে পালন করব, যে কর্মের মধ্য দিয়ে সহজেই আমরা সিদ্ধি লাভ করব এবং সহজেই কিন্তু উন্নতিকে অবাধ করে নিতে পারব, আমাদের সকল মনোকামনাকে পূর্ণ করতে পারব। আজকের পবিত্র গণেশ পূজা, আজকের এই পবিত্র দিনে আমরা পরম দয়ালের বলা বেশ কিছু কর্মকে যথাযথভাবে পালন করে চলব এবং যারা জ্যোতিষশাস্ত্র মেনে চলেন তারা কিন্তু বাড়ির ঈশান কোণে এই একটি জিনিস রেখে দিলে ঘরে সৌভাগ্যকে সহজে ফেরাতে পারবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, এবং এটি কিন্তু প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার আপনারা করতে পারেন, করলে কিন্তু সহজেই সফলতা আসবে, সৌভাগ্য ফিরবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে ইষ্ট ধান্দায় চলার কথা বললেন। তিনি বললেন, লাখ ধান্দায় যখন মনটি ব্যস্ত তখন আমরা ইষ্ট ধান্দা করতে ভুলে যাই, তারপরেও আমরা কিন্তু বিধির দয়া চেয়ে থাকি, ভগবানের আশীর্বাদ লাভ করার আশা করে থাকি, এটা কিন্তু আমাদের মতিচ্ছন্ন ছাড়া আর কিছু নয়। তাই তো আমাদেরকে ইষ্ট ধান্দায় চলতে হবে, ইষ্টের কথা ভাবতে হবে, ইষ্টের জন্য কর্ম করতে হবে, ইষ্টের জন্য আমাদের সমস্ত কিছুকে উজাড় করে দিতে হবে, তবেই তো আমরা বিধির দয়া লাভ করব এবং আমাদের জীবনটাকে ধন্য করে তুলতে পারব। পাওয়ার ধ্যান তুই যতই করিস, করার তপটি বাদ দিয়ে পাওয়ার আশা বন্ধা, ততই নাকাল হবে খেদ নিয়ে। আমরা যতই পাওয়ার ধ্যান করি না কেন, এই যে আমরা এত কিছু চেয়ে বসি, আজকে আমার এটা দিতে হবে, কালকে ওটা দিতে হবে, হে দয়াল, হে প্রভু, হে ভগবান, আমাদেরকে এই জিনিসটা দেন, আমাদের মনের আশা পূর্ণ করুন, এই যে হাজার হাজার চাহিদা আমাদের মনের মধ্যে বাসা বাঁধে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস চেয়ে থাকি, কিন্তু তার জন্য যদি উপযুক্ত কর্ম আমরা না করি তাহলে সেই চাহিদা কিন্তু কখনো পূরণ হবে না। আমরা করার তপস্যা বাদ দিয়ে শুধুমাত্র পাওয়ার ধ্যান করে থাকি, আর ততই কিন্তু আমাদের পাওয়ার আশা বন্ধা হয়ে যায়, অর্থাৎ পাওয়ার আশা পূরণ হয় না, আর কিন্তু পাওয়া হয় না। তাই সব সময় আমাদেরকে কোনো কিছু পাওয়ার জন্য কর্ম অতি অবশ্যই করে চলতে হবে। তিনি আরো বলেছেন, পাওয়ার দিকে ঝোঁক দিলে তোর করার নেশে টুটবে, করার দিকে ঝোঁক দিলে তোর আপনি পাওয়া ফুটবে। আমরা যদি পাওয়ার আশাকে ত্যাগ করে করার নেশাটা ধরাতে পারি, অর্থাৎ আমাদের যদি চাহিদা থাকে যে কর্ম করে যাব কোনো রকম ফলের আশা না করে, তাহলে কিন্তু সহজেই সেই জিনিসগুলো আমরা লাভ করতে পারবো। তাই তো পাওয়ার আশাকে ত্যাগ করে করার দিকে ঝুঁকতে হবে, কর্ম করতে হবে, কর্ম করলে কিন্তু আপনা আপনি আমাদের সমস্ত কিছু লাভ সম্ভব হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কিন্তু সদা সর্বদা কর্ম করার বিধান দিলেন। এই কর্ম যদি আমরা যথাযথভাবে পালন করি, যে কোনো জিনিস, আপনি পড়াশোনা করছেন তো পড়তে যদি না বসেন, যদি আপনি পড়াশোনাটা ঠিকভাবে না করেন তাহলে আপনি সফল হতে পারবেন না। কর্ম করতে, যে কোনো কর্ম আপনি করার আগে, যে কোনো কাজে সফল হতে গেলে কিন্তু কর্ম করতে হবে, আর কর্ম যদি আমরা না করি, শুধুমাত্র যদি ফলের আশা করি তাহলে সেই ফল কখনো লাভ সম্ভব হবে না। পরম আচার্যদেব শিষ্য দাদা বলছেন যে, এই যে ধরুন গরমকাল, প্রচণ্ড গরম পড়েছে, আমি মনে মনে চিন্তা করলাম যে ভগবান বুঝি আমাকে বাতাস দেবেন, প্রচণ্ড গরম পড়েছে আর ইলেকট্রিকও চলে গেছে, আপনি হাতে একটা হাত পাখা নিয়ে বসে আছেন, আপনি হাজার দিন ওই হাত পাখা নিয়ে বসে থাকলেও কিন্তু কখনোই আপনার গায়ে হাওয়া লাগবে না, যতক্ষণ না আপনি ওই হাত পাখাটা নিয়ে হাওয়া খাবেন।
যখনই দেখবেন ওই হাত পাকানে হাওয়া খাচ্ছেন তখন আপনার গায়ে হাওয়া লাগছে। অর্থাৎ কর্মকে যথাযথভাবে পালন করতে হবে। আপনি কর্ম না করে হাজার দিন বসে থাকলেও কিন্তু সেই ফল কখনো আপনি লাভ করতে পারবেন না, সেই আশাকে কিন্তু আপনার ত্যাগ করতে হবে। তাই কর্ম করে যথাযথভাবে আমাদেরকে চলতে হবে, তবেই সিদ্ধি লাভ সম্ভব হবে, তবেই আমাদের প্রকৃত রূপে সফলতা আসবে, সৌভাগ্য ফিরবে। এবার আসি সিদ্ধি লাভ করার জন্য কোন কর্ম করতে হবে। প্রকৃত রূপে সিদ্ধি লাভ করতে গেলে আমাদেরকে সদ্গুরুর চরণ আশ্রয় করে সদ্গুরুর বলা কথাগুলি, তার আদেশ নির্দেশগুলি, বিধিবিধানগুলি যথাযথভাবে মেনে চলতে হবে। পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে প্রকৃত রূপে এই জগৎ সংসার থেকে চিরমুক্তির পথ বলে দিয়েছেন। তিনি সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ ইষ্টবৃত্তি এবং সময়ে প্রার্থনা গুরুজনদের প্রণাম সদগ্রন্থাদি পাঠ এই সমস্ত বিধান কিন্তু দিয়েছেন, যে বিধানগুলি যথাযথভাবে মানার মধ্য দিয়ে সহজেই আমরা কিন্তু সিদ্ধি লাভ করতে পারব। প্রকৃত রূপে বাস্তব কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু করতে হবে। শুধুমাত্র ভগবানের ওপর বিশ্বাস করলাম, ভগবানকে ভরসা করলাম আর বসে থাকলাম তাহলে কিন্তু হবে না। বাস্তবে সেগুলিকে ফুটিয়ে তুলতে হবে, নিজের চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। আমাদের আচার ব্যবহার কথাবার্তা চালচলন সমস্ত কিছুকে ভগবানের আদেশ নির্দেশ মেনে সেইভাবে চালানোর চেষ্টা করতে হবে, সেইভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। তবেই আমরা কিন্তু প্রকৃত রূপে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো, তবেই আমরা প্রকৃত রূপে সিদ্ধি লাভ করতে পারবো। সিদ্ধি মানে এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করা, সিদ্ধি মানে এই জগৎ সংসারে ভগবানের মানুষ হয়ে ওঠা। আপনাকে দেখলেই যেন মানুষ বলে যে ভগবানের মানুষ। আমাদেরকে প্রকৃত রূপে পরমপিতার সন্তান হয়ে উঠতে হবে, আর পরমপিতার সন্তান হয়ে উঠতে গেলে পরমদয়ালের প্রত্যেকটি বিধিবিধানকে যথাযথভাবে মেনে চলতে হবে। আমরা যদি যথাযথভাবে তার প্রত্যেকটি বিধিবিধানকে মেনে চলতে পারি তাহলে সহজেই কিন্তু আমাদের সকল কিছু লাভ সম্ভব হবে, আমরা সহজেই আমাদের সৌভাগ্যকে ফেরাতে পারবো। কেননা এই কর্মের মধ্য দিয়ে আমরা এত পরিমাণে পুণ্য অর্জন করব যে পুণ্য আর কোনো কিছুতে আমরা অর্জন করতে পারবো না। বা যে কোনো কর্মই আপনি করুন না কেন, সেটা বাস্তবে যতদিন না করছেন ততদিন কিন্তু সেই কর্মের সুফল আপনি লাভ করতে পারবেন না। সাধনাও কিন্তু ঠিক তেমনই, সিদ্ধি লাভও তেমনই। আমরা যদি বাস্তবে সেই কর্মগুলি যথাযথভাবে পালন না করি তাহলে কখনোই সেই কর্মের সিদ্ধি লাভ করতে পারবো না, সফলতা লাভ করতে পারবো না। তাই প্রকৃত রূপে সদ্গুরুর চরণ আশ্রয় করে তার প্রত্যেকটি বিধিবিধানকে মেনে চলতে হবে, আর এগুলো মেনে চলার মধ্য দিয়ে আমাদের জীবনে দুঃখ লাভ হবে, কষ্ট লাভ হবে, যন্ত্রণা লাভ হবে, তার মধ্য দিয়েও কিন্তু আমাদের এই সমস্ত বিধিবিধানকে মেনে চলতে হবে, তবেই আমরা প্রকৃত রূপে ভগবানকে লাভ করতে পারব। সৌভাগ্য কিভাবে ফিরবে? সৌভাগ্য ফেরাতে গেলেও কিন্তু কর্ম করতে হবে। একদিকে যেমন ভগবানের কর্ম করতে হবে, ভগবানের বলা প্রত্যেকটি কথাকে মেনে চলতে হবে, তার বিধিবিধানকে মেনে চলতে হবে, তার মধ্যে দিয়ে আমাদের স্পিরিচুয়াল পাওয়ার বাড়বে, আমরা সহজে আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবো, কপালের লিখনকে পরিবর্তন করতে পারবো। অপরদিকে বাস্তব কর্ম কিন্তু আমাদের যথাযথভাবে পালন করতে হবে। যে কর্ম নিয়ে আমরা এগোতে চাইছি সেই কর্মকে যথাযথভাবে মন প্রাণ উজাড় করে দিয়ে করতে হবে, তবেই কিন্তু প্রকৃত রূপে আমরা সেই কর্মে সফলতা লাভ করতে পারবো। আর যে কোনো কাজেই আমরা সফল হতে গেলে আমাদের প্রকৃত রূপে কর্ম করতে হবে। আপনি আপনার গৃহকে সামান্য সাজাতে গেলেও কিন্তু কর্ম করতে হয়, সেই আপনার দেহ মন্দিরকে সুন্দর সুমধুর করতে গেলেও কর্ম করতে হয়, কত রকমভাবে সাজতে হয়, কত যাই করুন না কেন আপনাকে কিন্তু কর্ম পিছু ছাড়বে না। তাই মন থেকে কর্ম করুন। যখন আপনি পরমদয়ালে সাধন ভজন করবেন মন থেকে করবেন, পূর্ণ শ্রদ্ধাভারে ভক্তিভারে করবেন, মনের মধ্যে পূর্ণ শ্রদ্ধা ভক্তি না এলে কিন্তু তাঁর কর্ম আমরা যতই করি না কেন সামনাসামনি বা উপর ওপর থেকে সেই কর্মের সুফল আমরা লাভ করতে পারবো না। পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। অনেকে আছেন না করেই সমস্ত কিছু লাভ করতে চায়। ভগবানের কাছে চাইলাম, হে দয়াল আমার চাকরিটা করে দাও, ব্যাস ভগবান আপনার চাকরিটা করে দিল, আপনি চাকরি নিয়ে সুখে থাকলেন। আবার সেই চাকরি হয়ে গেল তো তারপরে বললাম, ভগবান আমার বিয়েটা ঠিক করে দাও, ব্যাস ভগবান করে দিল, আমরা সুখী হয়ে গেলাম। এইভাবে ভগবানকে চাকর না বানিয়ে নিজেরা নিজেদের কর্মকে যথাযথভাবে পালন করাটাই কিন্তু প্রকৃত ধর্ম। আর যারা ভাবেন যে ভগবান তাদের চাকর, যখন যা বলবেন ভগবান তাদের সমস্ত কর্মকে করে দেবেন, আর না হলে ভগবানের কোনো গুণ নেই, ভগবানের কোনো ক্ষমতা নেই, তাদের মতো মূর্খ এই সমাজে আর বুঝি আর কেউ হবে না। ভগবান আপনার চাকর কিন্তু নয়, ভগবানকে ডাকতে হয়, ভগবানের সাধন ভজন করতে হয়। আমাদের পরজন্মের পথকে প্রশস্ত করার জন্য, এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করার জন্য, আমাদের ভাগ্যকে বদলানোর জন্য আমরা যদি কর্ম না করি সেই কর্মের সুফল আমরা কখনোই লাভ করতে পারবো না, যতই আমরা হা ভগবান বলে চিৎকার করি না কেন। ভগবানকে তো আগে সন্তুষ্ট করতে হয়, ভগবানকে সন্তুষ্ট করা মানেই তার প্রত্যেকটি কর্মকে যথাযথভাবে পালন করা। অনেকে আবার আছেন, ভাবে কয় করে না, আশা তার ফলে না। অনেকে ভাবেন মুখে বলেন কিন্তু করেন না, তাদের কিন্তু কখনো
সেই কর্মে সুফল লাভ করা হয় না। বলায় পটু কাজে কম, নিজেই হয় নিজের জম। সব সময় বলায় পটু হলে হবে না, কাজে করে দেখাতে হবে, তবেই কিন্তু নিজেকে সুন্দর সুমধুর ভাবে গড়ে তোলা যাবে। তাই তো আমাদেরকে পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করে পরম দয়ালের চরণ আশ্রয় নিয়ে তার প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হয়। কখনো ভগবানের কাছে আমরা কিছু চাইব না, শুধুমাত্র চাইব ভগবান আমি যেন আপনার মানুষে উঠতে পারি, আপনার সন্তানে উঠতে পারি, আর আমার যাতে মঙ্গল হবে সেটি যেন আপনি করেন, এইটুকুই শুধু চান। দেখবেন কোনোদিন আর কোনো কিছুর অভাব হবে না, আপনি শুধু ভগবানের কর্ম করে যান, ভগবানের নাম জপ করে যান, তার অমৃত কথাগুলি মেনে চলুন, তার প্রত্যেকটি বিধিবিধানকে মেনে চলুন, দেখবেন আপনার জীবন বদলে যাবেই যাবে, সৌভাগ্য ফিরবেই ফিরবে, সিদ্ধি লাভ সম্ভব হবেই হবে। এবার আসি যারা জ্যোতিষশাস্ত্র মেনে চলেন, গিয়ে সৌভাগ্য ফেরাতে তারা কি করবেন। অনেক মানুষ যারা জ্যোতিষশাস্ত্র মেনে চলেন তারা কিন্তু আজকের দিনে অতি অবশ্যই ঘরের ঈশান কোণে একটি ধাতু রেখে দেবেন। আজকের দিনে যারা ঘরের ঈশান কোণে একটি লাল চেরি কাপড়ে একটি পান্না নিয়ে রেখে দিতে পারবেন বা পুঁতে দিতে পারবেন, তাদের গৃহে কিন্তু সহজে সৌভাগ্য ফিরবে, সিদ্ধিলাভ সম্ভব হবে। কিন্তু এর আগে একটি কথা বলতেই হবে, নিজেদেরকে আগে ভগবানের মানুষ করে তুলতে হবে, নিজেদেরকে আগে পরম দয়ালের সন্তান করে তুলতে হবে, তাঁর সদ্দীক্ষা গ্রহণ করে তাঁর প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হবে। তারপরে যদি আপনি জ্যোতিষশাস্ত্র মেনে এই কর্ম করেন তবে কিন্তু বেশি সুফল লাভ করতে পারবেন। আপনারা আজকের দিনে অতি অবশ্যই বাড়িতে যদি পান্না ধাতু থাকে তাহলে গৃহের ঈশান কোণে সেটিকে পুঁতে দিন বা কোনো একটি জায়গায় সেটিকে রেখে দিন, এর মধ্য দিয়ে সহজেই সুফল আসবে। আজকে পবিত্র গণেশ পূজা, এই গণেশ পূজার দিনটি আপনাদের প্রতি প্রত্যেকের শুভ কাটুক। এই গণেশ পূজার দিন সহজেই গণেশকে সন্তুষ্ট করার জন্য তার আরাধনা করুন। তার আরাধনা করার আগে অতি অবশ্যই সদ্গুরুর চরণ আসনে সদ্গুরুর আরাধনা করুন, সদ্গুরুর প্রত্যেকটি কথাকে মেনে চলুন, তবেই কিন্তু গণেশ ঠাকুরও সন্তুষ্ট হবেন। কেননা এই কলিযুগে সদ্গুরু চরণ আশ্রয় ছাড়া কোনো দেবদেবীকে আপনি প্রসন্ন করতে পারবেন না, তার প্রত্যেকটি বিধিবিধানকে মানা ছাড়া কোনো দেবদেবী কিন্তু সন্তুষ্ট হবেন না। তাই তো আগে সদ্গুরু চরণ আশ্রয় করে পরম পুরুষোত্তমের শ্রী চরণে আশ্রয় নিয়ে সহজে তাঁকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে আমরা যদি পবিত্র গণেশ পূজা সম্পন্ন করি, গণেশের আরাধনা করি, তাহলে সহজে তিনিও সন্তুষ্ট হবেন এবং তাঁর আশীর্বাদ প্রদান করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।